হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটু ভোট পলিটিক্স এই রিলেটেড ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল হচ্ছে বেশি দিন নাই, কিছুদিন পরেই যাবেন কারাগারে রুমিন ফারহানা, এবং চ্যানেলে হচ্ছে যমুনা টিভি। তো মোট কথা হচ্ছে এটা মানে বিস্ফোরক একটা আমার টাইটেল লাগলো, তো সেই জন্যই আর কি নিয়ে আসা কিউরিওসিটি বশত। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনি আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনি আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রুমিন ফারহানা আবার 111 ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপনি কি এমন কোন ষড়যন্ত্রের সংখ্যা করছেন কিনা দুই মিনিট শুনুন। নিকোল, তার আগে আমি একটু বন্দির সংখ্যা বলি। কারাগারে গাদাগাদি, ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি, রোজিনা ইসলামের রিপোর্ট প্রথম আলো 8ই নভেম্বর 2023, দেড় মাস আগের রিপোর্ট। সেখানে বলা হচ্ছে কারাগারে 68টি কারাগার, ধারণ ক্ষমতা 43,000-এর কম, 44,000 বেশি বলেছিলাম, 43,000-এর কম বন্দি আছেন 88,000। আরও দেড় মাস আগে, এই দেড় মাসে আমাদের আরও নেতাকর্মী যুক্ত হয়ে, ঠিক আমি যেটা বলেছিলাম, লক্ষাধিক, লক্ষের কাছাকাছি বা তার কিছু বেশি বন্দি এখন আছে। তার মানে নভেম্বরের শুরুতেই ছিল ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি এবং গাদাগাদি, ঠিক যে এর সিনারিওটা আমি বললাম। ওনারা ক্ষমতায় আছেন বহু বছর, কারাগারের রাস্তায় হাঁটেন না, তো যখন হাঁটতে হবে তখন টের পাবেন কত ধারণ ক্ষমতা আর ভিতরে কত থাকে আর কিভাবে থাকে। আর খুব বেশি দিন না, যাবেন কিছুদিন পরেই যাবেন কারাগারে, তখন বুঝবেন। আমরা কিছু করবো না, যেই সরকারই আসুক, যেই লুটপাট তারা গত 15 বছরে চালাইছে, যেই মানবাধিকার লঙ্ঘন তারা করেছে, মানুষকে যেভাবে তারা মানে গুম বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, হেফাজতে নিয়ে টর্চার করেছে, যেভাবে তারা প্রতিটা খাতকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, জাতির কাঠগড়ায় তাদের বিচার হবে এবং তারা একজনও আজীবন কারাগার থাকে না। আওয়ামী লীগ যারা করেছে তারা আজীবন কারাগারে থাকে। হঠাৎ ওবায়দুল কাদের সাহেব গা ঝাড়া দিচ্ছেন কেন? 111 না ওনাদের আন্দোলনের ফসল? 111 এর একজনেরও বিচার 15 বছরে আওয়ামী লীগ সরকার করে নাই, কারণ সেই সময় তারা ভারতকে কথা দিয়ে এসেছিল যে যারা 111 ঘটিয়েছে তাদেরকে সেফ এক্সিট দেয়া হবে। প্রণব মুখার্জির বইটা খুললেই আমরা সেই বিষয়ে, দ্য কোয়ালিশন ইয়ার্স, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। দ্বিতীয় হচ্ছে, একটু আগে আপনারা হাসাহাসি করছিলেন লাঙ্গল মনোনীত বা জাপা মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, এই জাপা মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আরেকটি পোস্টার আপনাদেরকে চোখে পড়েছে ফেনীতে, মাসুদউদ্দিন সাহেবের পোস্টার? আমরা সবাই হাসছি চুন্নু সাহেবের পোস্টার নিয়ে, একই ঘটনা মাসুদউদ্দিন সাহেব ঘটিয়েছে এবং মাসুদউদ্দিন সাহেবের পক্ষে নিজাম হাজারি একেবারে ওপেন মাঠে আওয়ামী লীগের সমাবেশে, উনি বোধহয় ফেনী 2 আর উনি ফেনী 3, ওপেন মাঠে নিজের নেতা কর্মীকে বলেছে লাঙ্গল আর নৌকা এখন একই জিনিস, লাঙ্গলে ভোট দিলে নৌকাকে ভোট দেওয়া হয়, নৌকায় ভোট দিলে লাঙ্গলে ভোট দেওয়া হয়। সুতরাং এই যে মাসুদউদ্দিন সাহেব ফেনী 3 বা 2 যেটা উনি এক, উনি 2 হল, উনি 3, উনি 3 হল 2 দাঁড়িয়েছে, তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, নিজেদের মধ্যে বিবাদ করবেন না। হাজারি সাহেব আওয়ামী লীগের অতি আলোচিত সমালোচিত ক্যারেক্টারগুলোর একজন, হ্যাঁ, তিনি যখন বলেন লাঙ্গল নৌকা, নৌকা লাঙ্গল এক, তখন আর বুঝতে বাকি থাকে না। সেই মাসুদউদ্দিন সাহেব তো বহাল তবিয়তে মেয়াদের পর মেয়াদ সংসদ বসে মানে সকল সুবিধা ভোগ করে যাচ্ছেন, 111 নিয়ে ওনারা কথা বলেন কোন সাহসে বা কোন মুখে আমি তো বুঝি না। 111 তো তাদের ঘটনা, যে সময় অনেক আগে শেষ হয়ে গিয়েছে। পার্লামেন্ট স্পিচ গুলো অনেক বেশি মানে লাউড এবং অনেক বেশি আর কি মানে বোল্ড, তো তার যে ওয়ে অফ টকিং মানে অনেক ঝাঁঝালো আর কি, তার ঝাঁজ আছে তার কথার মধ্যে, তো সেটা আমরা এখানে কিন্তু দেখতে পাই ভালো মতো, মানে ঝাঁজ মানে তো সেই ঝাঁজ, ঠিক আছে, মানে একদম খুব স্পষ্টবাদী উচ্চারণ, ভীষণ স্পষ্ট মনে হলো। এবং তিনি ব্যক্তিগতভাবে হয়তো ব্যারিস্টারও একজন,
ভিড়ের মধ্যে উনি বসে কিছু বললেন, নজরটা ওনার দিকে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো সেই সব বুঝলাম, বাট কে ঠিক কে ভুল এই সমস্ত বিচারে আমরা যাবো না। বাট লাঙ্গলটা কোন পার্টির মার্ক সেটা আপনারা প্রতীক, নৌকো তো আওয়ামী লীগের আর ধানের শীষ হচ্ছে বিএনপি, আর লাঙ্গলটা কোন পার্টির তো সেটা আপনারা জানাবেন। বাট এখানে শুরুতে যে বিষয়টা যদি আমরা কথা বলি, যে মানে সংশোধনাগারের ধারণ ক্ষমতা সেটা যদি হয়ে থাকে যে 43,000 বা 44,000 যদি হয়ে থাকে, এবং এখন যদি দেড় মাস আগে যদি থাকে হচ্ছে সেখানে 88,000 বললো আর এখন হয়তো লক্ষাধিক, সেটা কোথাও গিয়ে একটু অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে। একটা মানে নাগরিক হিসাবে সে যে যে কাজই কর, যে কর্মই করুক না কেন, মানে এমনি সংশোধনাগারের অবস্থা তো খুব একটা ভালো হয় না, এবং সেখানে যদি একটা ওই খুপড়ির মধ্যে দুজন তিনজনকে রাখা হয় সেখানে, মানে তাদের স্বাস্থ্যগত দিক থেকে অনেকটা অসুবিধা আসতে পারে। তো সেই দিক থেকে মানবিক দিক থেকে, স্বাস্থ্য মানবিক সমস্ত দিক থেকে, হ্যাঁ মানে সেই মানবিক দিক থেকে আমরা বলছি যে মানে এক্সটেনশন হওয়া দরকার। ক্রিমিনাল জাস্টিস বলে একটা ওয়েব সিরিজ আছে যার পার্ট 1 টা দেখবে, জেলটাকে নিয়ে খুব বেশি ভাবে দেখানো হয়েছে আমাদের ইন্ডিয়ান ওয়েব সিরিজ। তো ওখানে না মানে ওখানকার যারা মানুষজন, যারা আসামিরা যারা থাকে, তাদের যে কি রকম পরিমাণে তারা টর্চার্ড হয়, সেখানকার সিচুয়েশন, সেখানকার লাইফস্টাইল, থাকা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে যায় পুরো, শারীরিক ভাবে তো হয়ই। তো যখন হচ্ছে এই যে বলছে যে যতটা ধারণ ক্ষমতা তার থেকে অনেক বেশি রয়েছে মানুষ, তো যে এটা কিরকম অস্বাস্থ্যকর পরিবেশ বাইরের দিক থেকে বলুন বা ভেতরে ডিপ্রেশনের দিক থেকে বলুন, যাই বলুন না কেন, ওটা খুবই সাংঘাতিক একটা অবস্থা। মানে এটা কিন্তু আমরা অনেক সময় এই ব্যাপারগুলোকে অতটা ভাবি না, বিষয়গুলোকে। আমি তো সেটাই বলতে চাইছিলাম যে তারা হয়তো যে দোষ করেছে সেটা হয়তো মানে অনেকটাই বড় বড় দোষ, তার জন্যই হয়তো তারা হয়তো সংশোধনাগারে বা কারাগারে রয়েছে। বাট আমরা যদি ব্যক্তিগতভাবে মানে একটা সাইকোলজিক্যালি ভাবি যে তাদের উপর যে প্রেশারটা পড়ে, তাদের যে মানসিক স্বাস্থ্যটা দেখা দরকার, তো সেই হিসাবেই আমাদের এই বলা যে এই অস্বাস্থ্যকর পরিবেশ না হয়ে একটা এক্সটেনশন হয়ে যে তাদেরকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করা দরকার। নাহলে তো সেই তাদের ফাঁসির শাস্তি দেওয়া উচিত ছিল, এরকম যখন বাঁচিয়ে রাখা মানে সুস্থভাবে বাঁচিয়ে রাখারই তো কথা। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই বুঝতে পারলাম, বাদ বাকি আর কিছু বুঝতে পারলাম না, তো সেগুলো নিয়ে আমরা বলবো না। তবে হ্যাঁ, এটাই বলবো যে ভোট আসছে, দুর্নীতি সবাই করে, যারা একটু কম দুর্নীতি করবে, যারা একটু মানুষের জন্য বেশি ভাববে, আমার মনে হয় তাদেরই ভোটে জেতা উচিত এবং তাদেরই দেশ দশ এবং জনগণের পক্ষে ভোট হোক, এবং জনগণের জন্য ভোট হোক, এবং জনগণের জন্য যাতে সরকার নির্বাচিত হয়, এটাই আমাদের কাম্য থাকবে। আর বেশি কিছু বলছি না, যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের আপনাদের বক্তব্য জানাবেন, বা এখানে যদি বিষয়টা আপনারা একটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মধ্যে সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ অভিষুদ্ধা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।